হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দুদিন আগেই ফেসবুক থেকে উঠে এসেছে নতুন একটা আপডেট, আর সেই আপডেটটা কিন্তু আমাদের মতো আপনাদের মতো ফেসবুক ক্রিয়েটারদের জন্য খুব বাজে একটা আপডেট। আর এই আপডেট আসার পর আমি খুব আপসেট, কারণ আমি আপনাদের কয়েকদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম এই আপডেটের উপর, আর এই আপডেটটা কাজে লাগিয়ে আপনারা অনেকেই কিন্তু আপনাদের পেজটাকে গেইন করছিলেন বা পেজটাকে বুস্ট করছিলেন। তো কী সেই আপডেটটা? সেই আপডেটটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এই আপডেটটা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কয়েকদিন আগেই আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ওয়াচ পার্টি নিয়ে, যে আপনারা ওয়াচ পার্টি দিয়ে আপনাদের পেজের ওয়াচ টাইম বা রিচ কী করে বাড়িয়ে নেবেন, সমস্ত ডিটেলসে কিন্তু আলোচনা করে কীভাবে আপনারা বিভিন্ন গ্রুপে গিয়ে ওয়াচ পার্টি চালাবেন বা প্রোফাইলে কীভাবে ওয়াচ পার্টি চালাবেন, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনাও করেছিলাম এবং একটা ভিডিও বানিয়েও দিয়েছিলাম যে কীভাবে আপনারা এই ওয়াচ পার্টিটা ক্রিয়েট করবেন। তো আশা করি আপনারা এই ট্রিকটা কাজে লাগিয়ে অনেকে নিজের পেজের রিচ বাড়িয়েছেন বা নিজের পেজের অর্গ্যানিক বুস্টও বাড়িয়েছেন। কিন্তু বন্ধুরা, আজকে যে আপডেটটা বলতে চলছি সেই আপডেটটাই কিন্তু এই সমস্ত কিছু আর করা যাবে না, কারণ ফেসবুক থেকে জানিয়ে দিয়েছে 2021 এই মাসে 28 ফেব্রুয়ারি থেকে এই ওয়াচ পার্টি কিন্তু বন্ধ হতে চলেছে। না আপনি ফেসবুক গ্রুপে গিয়ে ওয়াচ পার্টি চালাতে পারবেন, না আপনি ফেসবুক পে প্রোফাইলে গিয়ে আপনি ওয়াচ পার্টি চালাতে পারবেন, কোনো জায়গায় আপনি ওয়াচ পার্টি আর চালাতে পারবেন না। আর এটা লাস্ট 28 তারিখে কিন্তু বন্ধ হয়ে যাবে। তার আগে অনেকের কিন্তু বন্ধ হতে শুরু করে দিয়েছে বা শুরু করে দেবে, অনেকের গ্রুপে অলরেডি এটা বন্ধ হয়ে গেছে, অনেকের প্রোফাইলে ওয়াচ পার্টির আপডেটটা বন্ধ হয়ে গেছে। কাদের কাদের বন্ধ হয়েছে আর কাদের কাদের বন্ধ হয়নি, অবশ্যই যাদের বন্ধ হয়েছে একটু ওয়াচ পার্টিটা চেক করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের বন্ধ হয়েছে বা আপনাদের বন্ধ হয়নি। তাহলে আমরা কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে কাদের কাদের বন্ধ হচ্ছে, কীভাবে বন্ধ হচ্ছে, গ্র্যাজুয়ালি বন্ধ হচ্ছে না একবারে হট করে ওয়ান ডেটে, মানে 28 তারিখ লাস্ট ডেট দিয়েছে মানে 28 তারিখে বন্ধ হবেই, না একদম 28 তারিখেই বন্ধ হচ্ছে। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করুন একটু চেক করে যে ওয়াচ পার্টিটা বন্ধ হয়েছে কিনা আপনার প্রোফাইলে বা আপনার যে গ্রুপগুলোতে আছে সেই গ্রুপে। তো বন্ধুরা, এই আপডেটটা কিন্তু আসার পর আমি খুব আপসেট ছিলাম, কারণ আমি নতুন কিছুদিন আগেই আপনাদের জন্য ভিডিও দিয়েছিলাম, আর যারা যারা এটা কাজে লাগিয়েছেন তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই জিনিসটা কাজ করছিল কিনা। আর আমার তো নিজে এক্সপিরিয়েন্স যে কাজ করছিল সেই জন্য আপনাদের বলেছিলাম, আমি নিজে এক্সপিরিয়েন্স করে সেই জিনিসটা আপনাদের বলেছিলাম। তো আমি কিন্তু খুব আপসেট ছিলাম এই আপডেটটা জানার পর যে ওয়াচ পার্টিটা বন্ধ হতে চলেছে। তো নেক্সট স্টেপ কি? 28 তারিখে তো বন্ধ হয়েই যাবে, নেক্সট আমাদের কি? এই ট্রিকটা তো আর কাজে লাগবে না, তো নতুন কোনো ট্রিকটা আমি খুঁজি। তো নতুন কোনো ট্রিক খুঁজে এনে আপনাদের সামনে আবার চলে আসবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ওয়াচ পার্টির আপডেটটা নিয়েই এসেছিলাম। তো ওয়াচ পার্টি কিন্তু 28 তারিখে বন্ধ হতে চলেছে, তো আপনারা হয়তো বুঝতে পারলেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাদের কাদের ওয়াচ পার্টি বন্ধ হয়ে গেছে বা ওয়াচ পার্টি আছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, এর আগের দুটো ভিডিও যে দিয়েছি এই ভিডিও নিয়ে আপসেট হবেন না, কারণ এই ভিডিওগুলো আমি নতুন আমার নতুন ভিউয়ার্সদের জন্য দিয়েছি, নতুন আপডেটের মানে 2020 সালে তো আমাদের অলরেডি আলাদা ইন্টারফেস ছিল ফেসবুক পেজের বা ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে সমস্ত কিছু আলাদা ছিল। সেই জন্য কিন্তু আমি 2021 সালে নতুন একটা পেজ তৈরি করে দেখালাম আমার ভিউয়ার্সদের যে কীভাবে তারা পেজ তৈরি করতে পারবে, অনেকে এখনও পারে না। তো সেই দুটো ভিডিও নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, সেই দুটো ভিডিওতে তোমাদের ভালোবাসা দাও। তো সেই দুটো ভিডিওতে তো একটা মাইলস্টোন রেখেছিলাম 60টা লাইকের, তো সেই 60টা লাইক কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কিন্তু তার আগের ভিডিওতে কমপ্লিট করে দিয়েছিলেন আপনারা। কিন্তু আজকের ভিডিওতে আমি চাই যে আপনারা এই 60টা লাইকের মাইলস্টোন কমপ্লিট করে দিন, কারণ আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর এই 60টা লাইকের মাইলস্টোন তো যে কোনো সময় যে কোনোভাবেই আপনারা কমপ্লিট করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে ভরে দিন, কমেন্ট বক্সটা আপনাদের জন্যই। আর বন্ধুরা, আপনারা যখন কমেন্ট করেন, আমি কিন্তু সমস্ত কমেন্ট পড়ি, কিন্তু রিপ্লাই হয়তো দিতে পারি না, কিন্তু কমেন্ট কিন্তু পড়ি। তো কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক অনেক নতুন নতুন টপিক কিন্তু আপনার আমি খুঁজে পাবো, আর সেই টপিক নিয়ে আমি কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো। আর হয়তোবা আপনি কমেন্ট করেছেন যে টপিকটা নিয়ে, সেটা হয়তো অন্য কেউ জানে না বা আপনার মতো অন্য কেউ নাও জানতে পারে, তো এই জিনিসগুলো সেও জেনে যাবে আপনার শুধু একটা কমেন্টের জন্য। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি শেয়ার করে এই আপডেটটা সকলের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি একদম আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটা
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।